এখন ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান অরিশ কেয়ার মানে আমাদের সুন্দর থাকা তার সঙ্গে সুস্থতাকেও বজায় রাখা স্বাগত জানাবো অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীকে অনেক অনেক স্বাগত আর অনুপমা প্রমাণ করে দিয়েছে যে উইথ অরিশ ব্র্যান্ড অনুপমা কোভিডের পরেও কত সুন্দর রয়েছে তার হেয়ার বলুন স্কিন বলুন এবং ইন্টারনালি অনুপমা কিন্তু অনেকটাই ভালো রয়েছে এটা একদম বাস্তব কথা শুধু তুমি নয় আমি বলবো তুমি মানে মাসিমা মেসোমশাই এবং দাদা তোমরা প্রত্যেকেই যারা অরিশ ইউজার তারা কিন্তু এই কোভিড উইন করেছো উইথ অরিশ ব্র্যান্ড আমি এই কথাটা বলতেই পারি তোমরা নিশ্চয়ই বলবে যে না ডাক্তারের চিকিৎসা ছিল সব ছিল কিন্তু তারপরও যেভাবে তোমরা চলে আসতে পারলে নর্মাল লাইফে এবং বিশেষ করে তোমার মায়ের কথা যেভাবে যেভাবে উনি কারণ ওনার কোমরবিডিটি সব থেকে বেশি ছিল তারপরেও যেভাবে তিনি সার্ভাইভ করেছেন আই থিঙ্ক তিনিও তো তোমার জুসের হাত ধরেছিলেন তো আজকে একটু জুস নিয়ে কথা বলবো হ্যাঁ একদমই আমি আলোচনা করব আজকে জুস নিয়ে বিকজ আমি সারাক্ষণই দেখো পড়াশোনার মধ্যেই থাকি এই যে বাড়িতে যেই সময়টুকুনি থাকি ধরো বেশি সময় তো আজকাল আমি ফ্যাক্টরিতে যেতে পারি না তো মিস্টার ত্রিপাঠী যায় বেশি সময় তো আমি যতক্ষণ বাড়িতেই থাকি আমি মোটামুটি আমার কাজকর্ম যেগুলো পড়াশোনা রিসার্চ পেপারগুলো স্টাডি করি আমার কেন জানার তো দেখো শেষ নেই মানে মানুষ মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে এটা একদম চলতি কথা যে মৃত্যুর আগের দিন পর্যন্ত নলেজকে অ্যাকোয়ার করা যায় তো নলেজ ইজ এমন একটা জিনিস যে নলেজ কোনোদিনও মানে কেউ নিয়েও নিতে পারবে না আবার ফুরিয়েও যায় না তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকেরই এই নলেজটা এবং আমি যে নলেজটা নিয়ে আমি সেগুলো এখানে শেয়ার করার চেষ্টা করি যেমন আজকে দেখো আজকে কেন জুস নিয়ে আমি বিভিন্ন রকম আলোচনা করি যে কোনটা কি গ্রুপ অফ প্ল্যান্ট কেন কাজে লাগে তুমি একদিন আলোচনা করেছিলে যে একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে যে ডায়াবেটিস এর ক্ষেত্রে তোমার কোন জুসটা কাজে লাগতে পারে সো আই ওয়াজ নট শিওর যেটা আমি শিওর নই আমি সেক্ষেত্রে কেন ত্রিফলা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 3000 বছর পুরনো একটা রেসিপি মানে ভাবতে পারো যে 3000 বছর পুরনো রেসিপি সেটা আজকের ডেটেও মানে মানে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষ সেটাকে নিয়ে ভালো থাকছে এটা একটা বিশাল ব্যাপার কিন্তু কোথাও যেন মনে হয় হারিয়ে যাচ্ছিল কিন্তু আমি এটাকে আবার চেষ্টা করেছি রিভাইভ করতে কেন এটা তো আমার রেসিপি না এটা 3000 বছর পুরনো রেসিপি তো সেক্ষেত্রে এর তো দেখো আমি অনেকবারই আলোচনা করি যে এক একটা প্রোডাক্টের এক একটা ইনগ্রিডিয়েন্টসের মাল্টিপল তার ফাংশন থাকে কিন্তু কিছু কিছু রিসার্চ পেপার যেগুলো থাকে সেগুলো চেষ্টা করি তথ্যগুলো কেন দেখো উইদাউট রিসার্চ পেপার আমি কোনো কিছু আমি সবসময় বলি পুরো ব্যাপারটাই কিন্তু সায়েন্সের উপর দাঁড়িয়ে আমাদের রূপচর্চা বলো বা ইন্টারনাল হেলথের কোনো কিছু নিউট্রিশন ভ্যালু বলো যেগুলো আমরা খাওয়া দাওয়া করি সব কিছুই কিন্তু একটা সায়েন্টিফিক রিভলিউশনের উপরে দাঁড়িয়ে সায়েন্টিফিক ভ্যালু ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো সেক্ষেত্রে আমি আজকে যেটা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেন এই একটা রিসার্চ পেপার আমি বার করলাম স্টাডি করছিলাম যে ত্রিফলা তুমি যে আমাকে জিজ্ঞেস করো আমার সেই সময় থেকে মাথায় ঘুরছিল এবং মিস্টার ত্রিপাঠীরও যে কোথাও কি এরকম রিসার্চ পেপার কোথাও ডেটা আছে কিনা কেন ডেটা ছাড়া আমরা কোনো কিছুই বিশ্বাস করব না তো সেক্ষেত্রে যে রিসার্চ পেপারটা আমাকে আমার হাতে তুলে দিয়েছে মিস্টার ত্রিপাঠী তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি যে এটা একটা হাইপোগ্লাইসেমিক এফেক্ট দেয় তো আপনারাও চাইলে কিন্তু এগুলো দেখুন জানবেন যত জানবেন তত ভালো তত নলেজকে আপনারাও শেয়ার করতে পারবেন হাইপোগ্লাইসেমিক অর্থাৎ মানে সুগারের ভ্যালুটাকে কমা মানে লেভেলটাকে বেড়ে যাওয়ার সুগারটাকে এটা কিন্তু রিসার্চ পেপার থেকে বলছে এটা আমার তৈরি করা কিছু না বা আরেকজন এটা একটা ডেটা যেটা একটা রিসার্চ পেপার থেকে আমরা দেখেছি যে হাইপোগ্লাইসেমিক এফেক্ট অফ ত্রিফলা অনসিলেক্টেড
নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস সাবজেক্টস, মানে যারা নন ইনসুলিন, যারা ইনসুলিন নেয় তাদের জন্য না, যারা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, ধরুন যারা একটু সুগার লেভেলটা বেশি রয়েছে, শুধু এমনি সিনথেটিক মেডিকেশন করেন, বা অনেকেই আছে মেডিকেশন স্টার্ট করেননি, জাস্ট মানে ওয়াকিং বা ডায়েটের মধ্যে দিয়ে আপনারা যেতে চান, মানে যারা এই নন ইনসুলিন ডিপেন্ডেন্টের কথা বলছি, এখানে কিন্তু তাই বলা হয়েছে রিসার্চ পেপারে, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে স্টাডি করে যে এটা হাইপোগ্লাইসেমিক একটা এফেক্ট দেয়। এবং এর দুটো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ত্রিফলার, একটা হচ্ছে সর্বিটল, একটা হচ্ছে মেন্থল। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এগুলো কিন্তু আমি কিন্তু আমার কোনোটাই কথা বলি না, আমি সবসময় দেখবেন অ্যাজ অ্যান অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী কিন্তু যা বলে সেগুলো কিন্তু সাইন্টিফিক বেস ধরেই বলে, কেন এই প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, আজ বিগত আমি হিসেব করছিলাম 2000 থেকে আমি প্রোগ্রাম করি, মানে প্রোডাক্ট যখন তৈরি হয়নি তখন থেকে প্রোগ্রাম করছি, আজকে আমরা 2021 এসে দাঁড়িয়েছি, তাহলে বলা যেতে পারে একটা পুরো মানে টেঞ্চার, বলা যেতে পারে একটা কি বলবো একটা যুগ বলাটা ঠিক হবে না, যুগের থেকেও বেশি, কারণ 12 বছরে একটা যুগ হয়। একই ভাবে একটা ব্র্যান্ডকে আপনাদের মাঝে যুগের থেকে অনেক বেশি 12 বছরে একটা যুগ হয় বলতে চাইছি, যে মানে ভাবো তুমি যে আমি হ্যাঁ, তো আমি আর মিস্টার ত্রিপাঠী ওটাই আলোচনা করছিলাম যে একটা প্রোডাক্টকে আমরা নিয়ে এসেছি এবং সেটা আমরা এমন কোনোদিনও হয়নি যে এই প্রোডাক্টটার জায়গায় আরেকটা প্রোডাক্ট তৈরি করেছি, না আমরা যে কটা প্রোডাক্ট প্রথম থেকে লঞ্চ করেছি এবং সেগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোকে আরও কত ভালো করা যেতে পারে, এবং আপনাদের সঙ্গে আমার নলেজটাকেও পাশাপাশি শেয়ার করতে থাকি, কেন আপনারাও জানবেন যে আজকে একটা রূপচর্চা বলুন বা আজকে ধরুন ইন্টারনাল হেলথ সব কিছু আমরা যখন আলোচনা করি তখন ধরুন ডায়েট বা নিউট্রিশন বা এভরিথিং যেগুলো আমি আলোচনা করি সেগুলো কিন্তু বেস অন সায়েন্টিফিক সমস্ত রিসার্চ, তো এই রিসার্চ পেপারগুলো পড়তে পড়তে আপনাদের সামনে কিন্তু আমি অনেক কিছুই তুলে ধরি। তো সেক্ষেত্রে এই ত্রিফলার ক্ষেত্রে বললাম এটা ন্যাচারাল ল্যাক্সেটিভের কাজ করে, এবং ল্যাক্সেটিভ অর্থাৎ যাদের বাউলস ক্লিয়ার না হয় তারা যদি রাত্রে খায় তাদের ক্ষেত্রে কাজ করে। আমি অ্যাকচুয়ালি আমি নিজেও স্টার্ট করেছি, বিকজ বললাম না কোভিড হওয়ার পরে যে আফটার এফেক্টসগুলো সাংঘাতিক, মানে টাচুড আমার চুলটা ঠিক হয়ে গেছে, আমার এত চুল পড়েছিল মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মাথা খারাপ হয়ে যাচ্ছিল, তো আমার চুল আমি ঠিক করে ফেলেছি অরিশ প্রিমিয়াম আর ভিটা দিয়ে, আচ্ছা স্কিনও আমার ঠিক করে ফেলেছি, এখন এটা আমি যেটা আমি একটা সমস্যা ফেস করছি দ্যাট ইজ কনস্টিপেশন, সো আমি ন্যাচারালের দিকে গেছি, ডেফিনেটলি আমার যেহেতু প্রোডাক্ট রয়েছে আমি গতকাল থেকে ত্রিফলাটা স্টার্ট করেছি, লেটস সি কী হয়। তো এগুলো হচ্ছে কোভিডের হওয়ার পরে সাইড এফেক্টস ইন্টারনাল হেলথের, তো আমি বলবো ন্যাচারালের কোনো কিছু সাবস্টিটিউট হয় না, যেরকম আমি আমার মার ক্ষেত্রে বললাম যে হিমোগ্লোবিনটা ওনার এতটাই কমে গেছিলো যে 9 point something, তো তারপরে আমলকি কুলেখাড়া খেতে খাওয়ার 2 মাস বাদে যখন আবার টেস্ট করা হলো তখন দেখা গেল ওই 11.2 something রয়েছে, তো এর থেকে বোঝা যায় যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের শরীরে কতটা ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং আমরা কত ভালোভাবে থাকতে পারি কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো আনওয়ান্টেড কিছু না। হ্যাঁ অবভিয়াসলি যারা আমাদেরকে কোভিডে ট্রিট করেছে ডক্টররা আমি তাদেরকে স্যালুট জানাই, বিকজ রিয়েলি রিয়েলি দে আর মানে আমি তো বলেছি যে ডাক্তাররা হচ্ছে নেক্সট টু গড, আর যারা সিস্টার যারা আমাদের সেবা করতো তাদের আমি এঞ্জেল বলতাম, আমি ওদের নাম বলতাম না, দে আর আমার থেকে অনেক ছোট, 23 থেকে 20 থেকে 25 বছরের মধ্যে তনুশ্রী, মানে ওদেরকে আমি সবসময় এঞ্জেল বলতাম, আলাদা আলাদা সিস্টার কিন্তু সবাইকে আমি এঞ্জেল বলতাম, কেন মানে তারাই তো আসল, তাদের সমস্ত কিছু ফেলে ওই রকম পিপিকি পরে আমাদের সেবা করছে, মানে আর তারা এঞ্জেল ছাড়া আর কোনো কিছু হতে পারে না, আর ডাক্তাররা তো আমি বলবো নেক্সট টু গড, নেক্সট টু গড। এবং হতে পারে সবার ডাবল ডোজ হয়নি, তার মধ্যে সিঙ্গেল ডোজ ডাবল ডোজ সব মিলিয়ে কিন্তু 103 বোধহয়, হ্যাঁ আমি শুনেছি 100 কোটির উপরে মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, লেটেস্ট খবর 103 আজকে আজকের খবর,
আজকে আজকের নিউজ এটা। তার মানে আমরা কিন্তু এভাবে যদি চলতে পারি আর যদি আমরা মাস্ক আর স্যানিটাইজারের হাত ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব শিগগিরই একটা সুন্দর পৃথিবী পাবো বা সুন্দর ভারতবর্ষ পাবো আশা রাখতে পারি। হ্যাঁ, তুমি ভাবো না আমাদের জনসংখ্যা কত, তার মধ্যে যে আমরা এতটা ভ্যাকসিনেশন বা আমরা এতটা মেনটেন করে যে চলেছি, সেখানে কিন্তু সেই দিকে দেখতে গেলে খুব যে আমাদের মানে এই মুহূর্তে বাড়াবাড়ির আকার বা কিছু হয়েছে সেরকম কোনো একটা খবর নেই। কিন্তু যেটুকুনি বেড়েছে সেটা কিন্তু আমাদের যে জনসংখ্যা সেই নিরিখে দেখতে গেলে কিন্তু কিছুই না, কিছুই না। যদি জনসংখ্যার নিরিখে দেখতে চাও, মানে পপুলেশনের জায়গায় দেখতে চাও। একদম। আচ্ছা, এইবারে আমি চলে আসি, আমরা আলোচনায় আসবো, শীতকালীন আলোচনা রূপচর্চার কথায় আসবো, হেয়ার কেয়ারের কথায় আসবো আজকে। কিন্তু তার আগে তোমার হলদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিম, দীপালি বণিক হাওড়া থেকে, উনি সকাল থেকে আমাকে বহুবার ফোন করেছেন, আমি কোনো না কোনো শোতে ছিলাম, ধরতে পারিনি। তোমার সাথে প্রোগ্রামে ঢোকার একটু আগে উনি ফোন করে বললেন, অনুপমা কি হলদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে বড় করেছে, আমি কিনতে গেছিলাম, কিনতে গিয়ে আমি কিনিনি। আসলে সবুজ র্যাপারের পরিবর্তে পিঙ্ক র্যাপার হয়ে গেছে, ওনার মনে হয়েছে কন্টেনারটা বড়। তুমি তো মাঝখানে কন্টেনার প্রবলেমে ভুগেছিলে, তখন হয়তো অন্য কোনো কন্টেনারে দিয়েছিলে, মানে কিছু হবে। তো হলদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিম সম্পর্কে উনি জানতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, একদম সব কটা প্রোডাক্টই উনি হয়তো কোনো একটা আমার আগের কিছু প্রোগ্রামে আমি দেখবে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা আমাদের একটা হাউস কালার করে দেওয়া হয়েছে। আগে কি ছিল, কোনোটা সবুজ, কোনোটা পিঙ্ক, কোনোটা মভ, এক একটা কালার ছিল তো প্রোডাক্টের। সো অ্যাজ বিকজ মাই ব্র্যান্ড ইজ গ্রোয়িং, এটা সবসময় মাথায় রাখতে হবে, একটা হাউস কালার করা উচিত। সো সেক্ষেত্রে এটা আমার বুদ্ধি নয়, এটা আমার ছেলে আমাকে বলেছিল, অরিশ বলেছিল যার নামে ব্র্যান্ড, যে তোমার একটা কিন্তু ব্র্যান্ডের হাউস কালার হওয়া উচিত। ডোন্ট গো ফর মিসলিনিয়াস কালার লাইক সামথিং রেড, সামথিং অরেঞ্জ, সামথিং গ্রিন, গো ফর দ্য সেম কালার, হোয়াট এভার কালার ইউ চুজ, বাট ইউর হাউস কালার উইল বি দ্য ওয়ান কালার। সো আমি তখন চুজ করলাম যে প্যাস্টেল পিঙ্ক। প্যাস্টেল পিঙ্ক কালারটার মধ্যে আমার পিঙ্কের উপর একটা ফ্যাসিনেশন আছে, যেরকম পিঙ্ক একটা মনে হয় একটা সফটনেস নিয়ে আসে, একটা সফট ব্যাপার, একটা বিউটিফিকেশনের জায়গা, সেই জন্য পিঙ্ক কালারটাকে আমি চুজ করেছি এবং ওটাকেই আমরা হাউস কালার করেছি। এবং প্রিমিয়াম মাথার তেল থেকে শুরু করে এভরিথিং আপনারা যা পাবেন, দেখুন আমার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এটা হলদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিমটা, আউটার কার্টুনটা সবে ছিঁড়েছি, মানে আমি লাগাবো, আমার শেষ হয়ে গেছে, আজকে আরেকটা ফাইল মানে আমি নিয়ে মানে পাঠিয়েছে আমার জন্য, আমার এটা রেগুলার লাগে, ডেইলি আমি ইউজ করি। সো এ দেখুন লেভেলটা হচ্ছে পিঙ্ক কালারের। এছাড়াও আমার নিজস্ব প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি, আমার বাথরুম থেকে নিয়ে আসা হলো, মানে আমার ভিটা, এই দেখুন পিঙ্ক কালার, মানে যেগুলো আমি লাগাই, এটা হচ্ছে প্রিমিয়াম হেয়ার প্লাস, সব আমারই প্রোডাক্ট নিয়ে আসা হলো খুঁজে খুঁজে। তো এই হচ্ছে প্রিমিয়াম, সবই দেখবেন পিঙ্ক কালার হয়ে গেছে। আর কন্টেনারগুলো সবই এখন যেহেতু কোভিডের জন্য কন্টেনার ঠিক মতো আসছিল না, সো আমরা ডিসিশন নিলাম আমরা একটা কন্টেনারই করে দিই। কোভিডের জন্য এত ঝামেলা হচ্ছে সাপ্লায়ারদের, এই না ওই, ওই না ওই বাহানা, তো সেক্ষেত্রে একটা কন্টেনার থাকলো, যেটা আমাদের সাপ্লাইটা ঠিক মতো থাকবে কন্টেনারের, আর আমরা আপনাদের প্রোডাক্টগুলো ঠিকভাবে দিতে পারি। আমার মনে হয় ওনার প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ারলি দিতে পেরেছি। এবারে আমরা হেয়ার কেয়ারে যাব। একটা হচ্ছে শীতকালীন হেয়ার কেয়ার, মাথায় ড্যান্ড্রাফের সমস্যা হয়, চুলটা ফ্রিজি হয়ে যায়, একদম, আর খুব একটা কি বলবো ওই তোমার মানে পেতে থাকা চুলও হয়, অনেকের শীতকালে এগুলো সমস্যা হয়। তো সেই সমস্যা থেকে বেরোবো কী করে, আর হেয়ার ফল কন্ট্রোল করবো কী করে? হ্যাঁ, আচ্ছা প্রথমে একটা গুড নিউজ দিয়ে দিই, যেরকম দিওয়ালির আগে একটা, এই সরি, দুর্গাপূজার আগে একটা অফার ছিল, বিগ ডিল, যেটা বিগ অফার ছিল বিগ বিলিয়ন ডে, অ্যামাজনের যা যেগুলো ওদের থাকে, অ্যাজ বিকজ আমাদের ব্র্যান্ড ওদের সঙ্গে আছে বলে আমাদেরকেও পার্টিসিপেট করতে হয়, সেম লাইক সব ব্র্যান্ডের মতোই ওদের সঙ্গে যারা কাজ করে। তো আবার একটা শুরু হচ্ছে দিওয়ালির প্রি দিওয়ালি, কবে থেকে, হ্যাঁ বিগ দিওয়ালি, আজ থেকে শুরু হচ্ছে বিগ দিওয়ালি, সমস্ত প্রোডাক্টে অফার থাকছে, ঠিক আছে, আজকে থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টে বিগ দিওয়ালি অফার বা যেটা ওদের থাকে,
আজকে থেকে শুরু হচ্ছে, মানে কালী পুজোর আগের আজ মানে দিওয়ালি আমরা যেটাকে বলি আজকে থেকে শুরু হচ্ছে। তো এটা একটা ভালো আপনাদের জন্য, আবার একটা মানে ফেস্টিভ সিজন, শুধু অফার অফার থাকে তো আমাদেরও এটা পার্টিসিপেট করতে হয়, তো এটা আপনাদের জন্য খুব একটা ভালো সুখবর। তো চলে আসি তোমার আমাদের আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন অনুপমা, আঙ্গুলি হেয়ার, তো কি করে আমরা ম্যানেজ করব ড্যান্ড্রাফ নিয়ে? নি টেলিফোনে বন্ধু আছে, হ্যাঁ নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বীরভূম থেকে বলছি, রিয়া দাস। রিয়া, শুভ বিজয়া। শুভ বিজয়া, বয়স কত? বয়স 30। বলুন কি হলো ভাই? আমার মানে ম্যামের প্রোডাক্ট আমি 1.5 বছর ধরে ইউজ করি, আমি খুবই ভালো আছি। আমি র‍্যাশের প্রবলেম ছিল, তো আমি ম্যাম যেমন বলেছিলেন ভালো আছি, খুবই ভালো আছি, কিন্তু একটু দু একটা বড় বোন হয়েছিল, তো এগুলো দাগ থেকে গিয়েছে, আর এখন র‍্যাশ একেবারে চলে গিয়েছে। এবার কি ব্যবহার করব? আচ্ছা তার থেকে আমি অনেক মানে আমাকে সবাই বলছে যেন আমি একটা বেটার লাগছিল। আমি ফেসিয়াল মানে তুমি ফেসিয়াল ছেড়ে দিয়েছো পার্লারে গিয়ে করার, বুঝতে পেরেছি, যেভাবে বলে দিয়েছিল অনুপমা, এবং তাতে তুমি ফুললি স্যাটিসফাইড? হ্যাঁ, খুবই ভালো আছি। খালি তোমার মুখে হচ্ছে পিম্পলস এর মাস্ক, ওটাকে কি করে তুমি তালাবে? তাহলে মাস্ক মতে দুই একটা আছে, দুই তোমার র‍্যাশ চলে গিয়েছে কেয়ারক জেল ইউজ করে। তোমার এখনো র‍্যাশের মানে পিম্পলস এর প্রোডাক্ট ইউজ করে যাচ্ছ? হ্যাঁ, এবার চেঞ্জ করব কিনা সেটাই মানে ভাবছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি শুনতে থাকুন তোমাকে উত্তর। স্কিনটা এখন কি রকম আছে? অয়েলি আছে তো? আচ্ছা, না নরমাল স্কিন, নরমাল হয়ে গেছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে স্কিনটা কি অবস্থায় আছে। অনুপমা তোমাকে উত্তর দাও। খুব শুনে ভালো লাগলো, একদম অল্প, হ্যাঁ দেখো, হ্যাঁ একদম বাচ্চা মেয়ে, অল্প বয়স্ক একটা মেয়ে, সে এত সুন্দরভাবে ফলো করছে। আগামী দিন আমি শিওর তুমি দেখবে এত সুন্দর তোমার স্কিন হয়ে যাবে যে তোমাকে দেখে লোকে বলবে যে না, যে সত্যি একটা মানে গ্ল্যামারাস লুক। এটা আমার মানে একদম কনফিডেন্ট, কেন এই যে মানুষের একটা বলে না ভিতর থেকে একটা মানে কথা শোনা, মানে আমি এই যে বলেছি আর ও ফেসিয়াল করেনি, এবং সেইভাবে আজকে ও যদি ফেসিয়াল করতো ওর মুখে কিন্তু র‍্যাশ আবার, সেই এত কষ্ট করে কমানো র‍্যাশ আবার বেড়ে যেত। সুতরাং ও ভালো আছে শুনে আমারও ভালো লাগছে। ওকে যেটা বলবো, ক্লিয়ার অফ জেলটা তুমি বন্ধ করবে না, বিকজ ওটা শুধুমাত্র পিম্পলস বা র‍্যাশের জন্য নয়, এটাই ওভারঅল যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে, এবং পাশাপাশি যদি অ্যান্টিঅক্সিডেন্ট সিরামটাও ইউজ করতে পারো ওটাও ভালো। আর দু একটা দাগ, তো দু একটা দাগের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা, ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন কি 4 দিন করে গোটা মুখে লাগাও, লাগিয়ে মিনিট 10-এক মতো ওয়েট করো, দিয়ে ভেজা জল ভেজা টাওয়েল দিয়ে হালকা করে মুছে নেবে, ওয়াইপ হয়ে যাবে, ওটা কিন্তু পুরো শুকিয়ে টান টান হয় না, সফট থাকে। আর হচ্ছে তোমার পার্ল সেরাম আর পার্ল জেল, এই দুটো মিক্স করে যে কোনো সময় দিনে দুবার করে লাগাও, আমার মনে হয় এতেই। আর এই তো শীত পড়বে, এবার একটা হালকা একটা ক্রিম টাইপ লাগাতে হবে, তো তোমার ক্ষেত্রে তো যে কোনো চলবে না, যেহেতু র‍্যাশ ছিল তুমি অ্যান্টিসেপটিকটাই লাগাবে, ঠিক আছে? অ্যান্টিসেপটিকটা নিয়ে হাতে, এই যে আমি কি বলি অ্যান্টিসেপটিকটা একটু খুলে হাতে একটু নিয়ে না, এইভাবে আমি যেটা করি বাস্ট করিয়ে নিই, অনেকে কি নিয়ে মুখে মাখিয়ে মেখে তারপরে লাগায়, তো আমি যেটা করি আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি নিয়ে হাতে কিন্তু বাস্ট করাই মলিকিউলসগুলোকে, এইরকম যখনই মাসাজ করতে থাকি অয়েল মলিকিউলসগুলো ওখানে বাস্ট আউট করে, দিয়ে একটা অয়েলি স্ট্রাকচার তৈরি হয়। কিন্তু অয়েলি স্ট্রাকচার মানে এই নয় যে যাদের অয়েলি স্কিন তারা দেবে, মানে এটা এমনভাবেই তৈরি প্রোডাক্টটা
যেটা যার ড্রাই স্কিন তারও জন্য ভীষণ ভালো, যার অয়েলি স্কিন তারও জন্য ভালো, যার সেন্সিটিভ স্কিন তারও জন্য ভালো। মানে তনুশ্রী এটার নাম গঙ্গাজল দিয়েছে, তারপর আমাদের গঙ্গাজলই বলি। প্রোডাক্টটা একটু খুলে দেখাতে পারি? এই যে দেখো আমি নিচ্ছি, এই যে নিলাম, হ্যাঁ এই তো, এই দেখাচ্ছি আমার প্রোডাক্টটা আমি নিলাম। মানে এটা আমার আজকের থেকে আবার স্টার্ট হয়ে যাবে। আমি প্রচুর মাখি অ্যান্টিসেপ্টিক, এই নিয়ে এই হাতে যখন আর একটু বেশি করে নিচ্ছি তাহলে বুঝতে পারবে। আমি নিলাম এই হাতে করে নিয়ে এরম করলে, মিক্সিং করলে দেখো এই রকম করলাম তো, দিয়ে হাতে কিন্তু একটা অয়েলি টেক্সচার তৈরি হয়ে যায়, এই দেখো। দিয়ে এবার যখন মুখে মাখছো তখন এই যে সঙ্গে সঙ্গে স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, স্কিনে কিন্তু থাকছে, এবং মানে কি হচ্ছে স্কিনটা ভীষণ স্যাটিন ফিনিশ হয়ে যাচ্ছে। এবং যার র্যাশ, যার মানে যে কোনো প্রবলেম, যার প্রচণ্ড ড্রাই স্কিন, ঠোঁট ফেটে ছাল উঠে যাচ্ছে, শীতকালে কুনুয়ের অবস্থা খারাপ, এলবো মানে যে কোনো, মানে ইটস আ রিয়েল, ইটস আমার একটা ওয়ান অফ দ্য মানে মানে একদম জিরো ডেজ বেবিস থেকে শুরু করে ওয়ান অফ দ্য বেস্ট মানুষ প্রত্যেকের জন্য, আমার সব প্রোডাক্টই আমার প্রিয়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যাঁ একদম একদম, হ্যালো। এবার চলে আসছি চুলের। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে শিপ্রা দে বলছি। শিপ্রা টালিগঞ্জ থেকে, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে একটু জানি। বয়স? আমি বয়স 46+। বলুন। তো আমি আমার আমি এই প্রোগ্রামটা দেখি সোম বুধ শুক্র করে। হুম, সোম বুধ শনি, সোম বুধ শনি করে আমি প্রোগ্রামটা দেখে আমি আমার মেয়েকে বলেছিলাম যে এই প্রোডাক্টটা ইউজ করতে পারিস, ভীষণ ভালো, আশা করছি এই প্রোডাক্টটা ইউজ কর। মুখটা একটু কালচিটে মেরে গেছিল, মানে কালো কালো হয়ে গেছিল। তো ওই প্রোডাক্টটা আজকে 3-4 মাসের উপর ব্যবহার করে ভীষণ ভালো আছে। হ্যাঁ তো আমি বলছি আমার জন্য কি কিছু, আমি কি কিছু ব্যবহার করতে পারি? সবকিছু পারেন, কি কি সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার এই চোখের দুটো পাশে একটু হালকা ভাঁজ পড়েছে, ঠিক আছে, আর এই নাক থেকে মুখের কাছ থেকে ভাঁজটা যেন কিরকম অল্প হালকা, কিন্তু ভাঁজটা যেন মানে আপনার এই জায়গা থেকে একটা লাফ লাইন আসছে, নাক থেকে এই পাশে দুপাশে এরকম লাফ লাইন আসছে, আর এই জায়গায় ক্রস ফিট, মানে চোখটা এরকম করলে এখানটা কুচকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কুচকে যাচ্ছে, আর স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা জার্নালের তথ্য দিয়েছে যে আমরা ত্রিফলাটাকে নিতেই পারি, ইনটেক করতেই পারি, একটা ন্যাচারাল সোর্স, তো এটা আপনি করতে পারেন। আমি চলে যাই আলোচনাতে। একদম একদম, হ্যাঁ ওনার মেয়ে ভালো আছে, মা মেয়েকে অ্যাডভাইস দিয়েছে, তাই মেয়ে ভালো আছে, ভালো থাকুক এটা চাইবো। এবার ওনার জন্য আপনার যে এজ বললেন 46 ইয়ার্স, এই যে প্রোফিট লাফ লাইন্স মানে খুব কমই আসে, যদি না কি অ্যাকচুয়ালি স্কিন যদি বেশি হাইড্রেশন কমতে থাকে, বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, বুঝতেও পারছে না, মানে হয়তো উনি কিছু মেখেছেন হয়তো কিছু, কিন্তু ওই যে বললাম যদি আমরা প্যারাফিনযুক্ত কিছু মাখি বা যদি এই ধরনের বেশি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ, মানে কেমিক্যাল মানে কি কেমিক্যাল, কেমিস্ট্রি ছাড়া তো কেমিক্যালের বাইরে তো কোনো প্রোডাক্ট তৈরি হয় না, এটাও একদম একটা ভুল কথা। আমি বলবো যেগুলো মানে ক্ষতিকারক, যেগুলো স্কিনকে ক্ষতি করে বা হেয়ারকে ক্ষতি করছে, হ্যাঁ তো সেই ধরনের কিছু মাখলে হয়তো অল্প বয়সে এই ধরনের প্রবলেম আসতে পারে। ইন্টারনাল এই যে 46 ইয়ার্স ওল্ড উনি বললেন ওনার সুগার রয়েছে, এবার আমি জানি না কতদিন ধরে উনি মেডিকেশান করেন, মানে কতটা লেভেল রয়েছে, তো এগুলো একটা ফ্যাক্টরস রিলেট করে, মানে প্রি এজিং মানে আগের থেকে একটু বুড়িয়ে যাওয়া এবং রিঙ্কলস তৈরি করা। তো ওনার ক্ষেত্রে আমি বলবো আপনি ফেস ওয়াশ ইউজ করবেন, হলদিনিম ফেস ওয়াশ বা গোল্ড ফেস ওয়াশ যে কোনো একটা ইউজ করুন। গোল্ড ফেস ওয়াশ দিয়ে দিনে 2-3 বার মুখ ধোন। আচ্ছা ভালো করে শুনে নিন, রোজ টোনার মুখে স্প্রে করবেন। আপনার মতো এজ যাদের এই ধরনের সমস্যা, রোজ টোনার ভীষণ ভালো কাজ দেবে। মুখে স্প্রে করা যখনই ঘরে থাকবেন বারবার 2-3 বার করে স্প্রে করবেন, ওটা মুখে এরকম এরকম করে ট্যাপ করবেন, মুখেই ওটা অ্যাবজর্ব করে যাবেন, দেখবেন চামড়াটা খুব নরম থাকছে। আর কি করবেন আপনি সেটা হচ্ছে স্নান করার সময়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি স্নান করার সময় স্যাফ্রন বডি অয়েল
না স্যাফরন না, আপনি স্যান্ডেল অলিভ করুন। স্যান্ডেল অলিভ বডি অয়েল আপনি ভালো করে মুখে হাতে পায়ে যখন মাখবেন, মুখেও বেশ পরিমাণ মতো নিয়ে না একটু ভালো করে মাসাজ করবেন, এইসব জায়গায় এইসব জায়গায় একটু ভালো করে মাসাজ করবেন, দিয়ে 5-7 মিনিট রাখবেন, রেখে স্নান করে ফেলবেন। স্নান করে যখন উঠবেন তখন আপনি ফলো করুন, যখন স্নান করে উঠছেন আমাদের যে অ্যান্টি রিঙ্কল ক্রিমটা রয়েছে রিজুভ, ঠিক আছে, আর অ্যান্টি রিঙ্কল সেরাম, রিজুভ সেরাম আর রিজুভ, অ্যান্টি এজিংটা নয় অ্যান্টি রিঙ্কল, অ্যান্টি রিঙ্কলটা রিজুভ সেরাম আর রিজুভ অ্যান্টি রিঙ্কল ক্রিম দুটোকে ভালো করে মিক্স করবেন। না এটা করুন আপনি রাত্রিবেলা, থাক আপনাকে এই টাইমটাতে অন্য একটা বলি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নেবেন, যেহেতু আপনার ড্রাইনেসও আসবে শীতকাল ঢুকে যাচ্ছে তো, আপনি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নিন আর স্যান্ডেল অলিভ বডি অয়েলটা ভালো করে শুনে নিন, স্যান্ডেল স্নান করে উঠে এই দুটোকে ভালো করে মিক্স করুন বেশ পরিমাণ মতো একটু নিয়ে, দিয়ে একদম এখান থেকে শুরু করে পুরো একদম ভালো করে মাসাজ করুন, এইভাবে চোখের চারপাশ গোটা মুখে ভালো সারাটা দুপুর ওইভাবে থাকুন, সন্ধ্যাবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন, ধুয়ে রোজ টোনারটা অ্যাপ্লিকেশন করুন, স্প্রে করুন চোখ বন্ধ করে, তারপরে একটু ওয়েট করুন, ওয়েট করার পর ওই টাইমটাতে সন্ধ্যেবেলা টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সময় লাগাবেন হচ্ছে আপনি রিজুভ সেরাম আর রিজুভ ক্রিম, এই দুটোকে মিক্স করুন, মিক্স করে একটু বেশি পরিমাণেই করবেন, করে পুরো কপাল থেকে শুরু করে এই সব জায়গা এই গোটা মুখে লাগাবেন, প্লাস একটু বেশি করে না যেখানগুলোতে রিঙ্কলস আছে সেই জায়গাগুলোতে লাফ লাইন্স লাইন্স পুরো মুখে তো লাগাচ্ছেনই, ওটা কপাল থেকে শুরু করে গোটা মুখ গলা ঠলা, প্লাস লাস্টে কি করবেন একটুখানি নিয়ে একটু মোটা 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 করে এরকম করে এই জায়গা একটু লাগিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই যে সমস্যাটা একদম চলে যাবে, স্কিনটা অনেকটা আপনি স্যাগিং যেটা হয়ে গেছে সেই স্যাগিংনেসটা কিন্তু টাইটনিং অনেকটা আপনার হয়ে যাবে, এইটা করুন। আবার রাত্রিবেলা যখন শুতে যাবেন হাত মুখ ধুয়ে তখন কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম আর স্যান্ডেল অলিভ, আপনি রিজুভ সেরাম আর রিজুভ ক্রিম একবারই লাগাবেন, সেটা হচ্ছে সন্ধেবেলাটা, সন্ধেবেলায় সারা সন্ধেটা অনেককে বলা হয় রাত্রিতে লাগাতে, আপনি সন্ধেবেলাটাই লাগান, পুরো সন্ধেটা থাকবেন রিজুভ ক্রিম আর সেরাম লাগিয়ে, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন তখন অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল ভালো করে মিক্স করে হাত পা ধুয়ে মুখে টোনার লাগালেন, তারপরে ওটাকে দিয়ে মানে এইভাবেই আপনি করুন, করে আমাকে ফিডব্যাক দেবেন অবশ্যই। আর আপনার কে বললো না মুখে ব্রণর দু একটা দাগ, ওই ও কিন্তু আমাকে একটা ছবি, আচ্ছা এর আগের দিনও আমি যাকে বললাম তাকে ছবি পাঠাতে আমাকে কিন্তু ছবি পাঠায়নি, সুতরাং পরে পরের বার যদি টিভিএনএ ফোন করেন আমি কিন্তু কোনোরকম এন্টারটেন করতে পারবো না, যাকে বলবো ছবি পাঠাতে সে কিন্তু অবশ্যই বায়োন্যাচারালসের পেজে গিয়ে মেসেঞ্জারে আমাকে যেন অবশ্যই ছবি পাঠায়, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। আমাদের হাতে আর এনাফ টাইম নেই হেয়ার কেয়ার নিয়ে বিশদে কথা বলবো, আমরা হেয়ার কেয়ার নিয়ে আগামী দিনে আলোচনা করব, শীতকালীন চুলের পরিচর্যা, কিন্তু আজকে আমি তুমি বলো যে জুসটা পাবো কি করে, আর ওই যে অফারের কথা আরেকবার রিপিট করো। হ্যাঁ একদম বলে দিচ্ছি, অফারটা হচ্ছে দিওয়ালি অফার, আজকে থেকে অফার শুরু হচ্ছে অনলাইনে ফ্লিপকার্টে, আজকে থেকে স্টার্ট হচ্ছে, আপনারা ওখান থেকে নিলে একটা দেখে নেবেন কতটা ডিসকাউন্ট আছে, কিন্তু ভালো একটা অফার। আর জুসগুলো প্রত্যেকটাই যে 6টা জুস রয়েছে প্রত্যেকটাই অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট আর অরিশের নিজস্ব ওয়েবসাইটে, প্রত্যেকটা জুসই কিন্তু আবারই বলছি জাস্ট জুস নয়, আমি জুস বলি ঠিকই ডেফিনেটলি, বিকজ যেহেতু ওটার এক্সট্রাকশনটা হয় সেই জন্য জুস বলা হয়, অ্যাকচুয়ালি এটা আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, অ্যাকচুয়ালি মেডিসিনের মধ্যে পড়ে আয়ুর্বেদিক গ্রুপ অফ মেডিসিনের মধ্যে পড়ে, এবং প্রত্যেকটাই ফলপ্রসূ এবং প্রত্যেকটাই আমি এখন এখন ওই যে বলছি হ্যাঁ হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমলকি কুলে খাড়া, এবং এটা সত্যি কথা বলতে আমি সবাইকেই বলি যারা হিমোগ্লোবিন কম আছে একটা ব্লাড টেস্ট করে নেবেন, জুসটা খাওয়ার পর অ্যাটলিস্ট 4-5টা ফাইল খাওয়ার পর একটা টেস্ট করলেন, তাহলে কি বোঝা যাবে যে কতটা হিমোগ্লোবিন বাড়লো, সত্যি বাড়ছে, সেক্ষেত্রে কি হচ্ছে ন্যাচারালি বাড়ছে, যেহেতু আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নিতে হবে, আবার দেখা হবে তোমার সঙ্গে সামনে শনিবার, একদম কালী পূজার সপ্তাহ আমরা কিন্তু দেখা করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স, অরিশ। শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা, এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন, বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক, রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা।
ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ